আপনি কি জানেন এবারে বিশ্বকাপ জিতে লিওনেল মেসি কত টাকা পেল, ট্রফিতে কতটুকু সোনা রয়েছে এবং সেটা ওজন কত ও সেটা কত হাজার কোটি টাকা? সেই প্রশ্নটা আমাদের অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আর এই প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে জানাতে চলেছি। চলেন শুরু করি। শেষ হলো বিশ্বকাপ মহারণ, অবসান ঘটল 36 বছরের অপেক্ষার। ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রোববার রাতে ট্রাইব্রেকারে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়েছে মেসিরা। এই জয় লিওনেল মেসির বিশ্বকাপ জয় স্বপ্ন পূরণ হলো। ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়, তাই পুরো বিশ্ব ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়েছিল। বিশ্বকাপ ট্রফি জয়ে দল শিরোপার পাশাপাশি পাচ্ছে কোটি কোটি টাকা। ফিফা বিশ্বকাপ প্রাইজ মানি অনেক বেশি, শুধু বিজয় দলই নয়, রানার্স আপও দল পাবে অনেক অর্থ। যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু 6.17 কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। 18 ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থ যোগ হয়েছে আর্জেন্টিনার ঝুলিতে। কোন দল কত টাকা পেয়েছে জেনে নিন। বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে 439 কোটি টাকা, রানার্স আপ ফ্রান্স 313 কোটি টাকা, তৃতীয় নম্বর দল 282 কোটি টাকা ক্রোয়েশিয়া, চতুর্থ নম্বর দল 260 কোটি টাকা মোরক্কো। যে দলগুলো নকআউট পর্বে পৌঁছায় সেগুলো ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলকে ফিফা কিছু পরিমাণ অর্থ দিয়ে থাকে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে $9 মিলিয়ন। প্রি কোয়ার্টার ফাইনালে জয় দলগুলো পাবে $13 মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে জয় দলগুলো পাবে $17 মিলিয়ন। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট 460 কোটি টাকা অর্থাৎ $440 মিলিয়ন ব্যয় করেছে, যা বিভিন্ন দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী রানার্স আপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ। রোববার ফাইনালে ম্যাচে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের 90 সেকেন্ডে ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে 2-2 ব্যবধানে শেষ হওয়ার ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 109 মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। তবে 118 মিনিটে এমবাপ্পে ফের গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ ম্যাচ পেনাল্টিতে 4-2 ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা। ফ্রেন্ডস, প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।